কি বাবা তুমি পরেশ রাওয়াল, দেড় পয়সা খদ্দের সব, গ্যাসের দাম কমিয়ে লাভ কি? বাংলা মানে হচ্ছে এরকম, গ্যাসের দাম কমিয়ে লাভ কি? মাছ ভাত খাওয়ার জন্য, মাছ ভাজার জন্য খেলা হবে, গোপনে গোপনে খেলা হবে, নানাবিধের খেলা হবে, কায়দা কানুনের খেলা হবে, ভাঙা পায়ে খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, একদম অনুব্রত স্টাইল অথবা ভাঙা পায়ে খেলার স্টাইল, সেই স্টাইলেই সুকান্ত চলছে। কাণ্ডজ্ঞানও নেই, জ্ঞান গম্যও নেই, যেমন বিজেপি তেমন পরেশ রাওয়াল। এত বড় সাহস যে বাংলার সংস্কৃতি, ঐতিহ্য, খাদ্যাভ্যাস, পরম্পরা, এগুলোকে কটাক্ষ করছেন। গ্যাসের দাম কমিয়ে লাভ কি? বাংলা মানে হচ্ছে এরকম, গ্যাসের দাম কমিয়ে লাভ কি? মাছ ভাত খাওয়ার জন্য, মাছ ভাজার জন্য কি বাবা তুমি পরেশ রাওয়াল, দেড় পয়সার খদ্দের সব? বহুদিন ধরে আমরা বলছিলাম, বহুদিন ধরে আমরা বলছিলাম বিজেপি বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, পরিষ্কার হয়ে গেল। গরুর মাংসের গন্ধ খুঁজছিল তখন সবাই হয়তো বোঝেননি, পোশাক পরিচ্ছদ তাই নিয়ে বিভাজনের কথা বলছিল তখনও সবাই হয়তো খেয়াল করেননি। বাংলার মানুষ নিশ্চয়ই খেয়াল করবেন যে বাংলার প্রিয় খাদ্যাভ্যাস মাছ ভাত, তাকে পর্যন্ত কটাক্ষ করা হচ্ছে, এটা কখনো বাংলার সমাজ জীবন মেনে নিতে পারে না। দিস ইজ হোয়াট ইজ বিজেপি, এইটাই বিজেপি, এইটাই বিজেপি করতে চায়। বাংলা ভাষী মানে বাংলাদেশি, বাঙালি মানে রোহিঙ্গা, মাছ ভাত খাওয়া মানে অপরাধ, এই সমস্তগুলোর মধ্য দিয়ে বাংলার বিরুদ্ধাচরণ করা এটা বিজেপির কাজ, এটা আমরা কখনো মেনে নিতে পারি না। বিজেপির সাংসদ অর্জুন সিং সেইখানে গিয়ে, যেহেতু অর্জুন সিং তৃণমূলের নেতা হয়েছেন, এখন লম্বা চড়া ভাষণ দিচ্ছেন সুকান্ত মজুমদার বিজেপি সভাপতি, যে ভঙ্গিতে তৃণমূল চলে সেই ভঙ্গিতেই বিজেপি চলছে, খেলা হবে, গোপনে গোপনে খেলা হবে, নানাবিধ খেলা হবে, কায়দা কানুনের খেলা হবে, ভাঙা পায়ে খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, একদম অনুব্রত স্টাইল অথবা ভাঙা পায়ে খেলার স্টাইল, সেই স্টাইলেই সুকান্ত চলছে। তৃণমূল যে পথে ঠিক সেই পথে বিজেপিও চলছে। রাজনীতিটা খেলা না, মানুষের প্রতি দায়বদ্ধতা, মানুষের পাশে থাকা, অপরাধের বিরুদ্ধে দাঁড়ানো, ভবিষ্যতের স্বপ্ন দেখা, সেইটাকে খেলা এবং ভয়ঙ্কর খেলা, হিংসা এবং দাপটের মনোভাবে তৃণমূল বিজেপি বাংলা সর্বনাশ করতে চাইছে। মুখ্যমন্ত্রী 2019 সালে আন্দোলন ভাঙার জন্য পাঁচজনকে বিশেষ ব্যবস্থা করে যে চাকরিতে যুক্ত করেছিলেন যাতে আন্দোলন ভেঙে যায়, সেই পাঁচজনের মধ্যে তিনজনও কিন্তু এই বেআইনি নিয়োগ, এই তালিকায় তাদের নাম আছে, মুখ্যমন্ত্রী নিজে জড়িয়ে গেলেন, অপরাধ সংগঠিত তার সঙ্গে মুখ্যমন্ত্রী নিজে জড়িয়ে গেলেন, মুখ্যমন্ত্রী বিশেষ ব্যবস্থা করে যে পাঁচজনকে চাকরি দিয়েছেন তার মধ্যে তিনজন এখন বেআইনি নিয়োগের তালিকায়। একই প্রচেষ্টা এখনও হচ্ছে সুপার নিউমেরারি বা নানাবিধ ব্যবস্থার মধ্য দিয়ে ছলে বলে কৌশলে একটু এদিক ওদিক কায়দা কিছু করার ব্যবস্থা করা হচ্ছে। আমি সবাইকেই বলবো বিভ্রান্ত হবেন না, আরেকটা ফাঁদে পা দেবেন না। 2019 মুখ্যমন্ত্রী চাকরি পাঁচজনকে দেবার ব্যবস্থা যে করেছিলেন তারা বেআইনি নিয়োগে আজকে বাদ চলে যাচ্ছেন, এখনও এই রকম ছলা করা, তাতে যেন পরীক্ষার্থী আন্দোলনকারীরা বিভ্রান্ত না হন, সরকার বিভ্রান্ত করে আরেকবার বিপদে ফেলতে চাইবে, যেমন এই পাঁচের মধ্যে তিনের নাম। যে কোনো মাদক নেশা সেগুলো নিশ্চয়ই সমর্থনযোগ্য নয়, কিন্তু হুক্কাবারকে প্রমোট করে এখন বন্ধ করার নাম করে শেষমেশ আবার দুয়ারে হুক্কাবার নিয়ে পৌঁছবেন না তো, দুয়ারে মদ পৌঁছেছে, সরকারের লক্ষ্য তাই। মুখ্যমন্ত্রী কার্যত উস্কে দিচ্ছিলেন সিগারেট আর একটু খান তাহলে ট্যাক্স আসবে, টাকা আসবে, যে কোনো রকম মাদক এবং নেশা তার বিরুদ্ধে সবাইকে সহমত করে আমাদের চলাটা জরুরি। কিন্তু আজকে একরকম বলবো, কালকে একরকম বলবো, পয়সা লেনাদেনের ওপর হিসেব করে চলবো, এটা ঠিক হচ্ছে না, এটা ঠিক না।